আগামী 21শে আগস্ট নাগ পঞ্চমী, আর এই নাগ পঞ্চমী পড়েছে সোমবার দিন, তাই ভীষণ গুরুত্বপূর্ণ এই 2023 সালের নাগ পঞ্চমী। আর এই নাগ পঞ্চমীর দিন থেকে তিনটে রাশির জাতক জাতিকাদের সমস্ত রকম দোষ দোষী কাটবে এবং আর্থিক উন্নতি 100% হবে। যাদের কর্মদোষ চলছে, বাস্তুদোষ চলছে, কালসর্পদোষ চলছে, বৃত্তিদোষ চলছে, সমস্ত কিছু কিন্তু কাটতে চলেছে। আর এগুলো আপনার চলছে বা চলছে না কি করে বুঝবেন? দেখবেন সর্বকাজে বাধা, সমস্ত কাজই আপনার ডিলে হয়ে যাওয়া, আপনার আর্থিক কষ্ট, ঋণ করে ফেলেছেন, ধার করে ফেলেছেন, এগুলো সবই কিন্তু আপনার এই দোষ থাকলেই হয়। তাই সমস্ত কিছু আপনার কিন্তু ঠিক হয়ে যাবে এই নাগ পঞ্চমীর দিন থেকেই। তাই এক কথায় বলতে গেলে এই তিনটে রাশিরই জাতক জাতিকাদের ভাগ্য উন্নতি হবে, নানা দিক থেকে সফলতা এরা উপলব্ধি করতে পারবে এবং সর্বকাজে সাকসেস কিন্তু এদের আসবে। তাই এই 2023 সালের নাগ পঞ্চমী ভীষণ গুরুত্বপূর্ণ, তার কারণ একটাই, বাবা ভোলেনাথের কৃপা থাকছে, তার সাথে সাথে মায়ের আশীর্বাদ। আর সেই কারণেই এই নাগ পঞ্চমীর এতটা গুরুত্বপূর্ণ যে দিনটি সেটা হচ্ছে 21শে আগস্ট। তাই এই দিনটি অবশ্যই এই তিনটে রাশির উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা যদি পারেন তো এই দিনটি মৌনব্রত রাখার চেষ্টা করুন, সম্ভব হলে, না হলেও কোনো ব্যাপার না। আর আপনাদের যে জীবনের পরিবর্তন আসবে, আর্থিক দিক থেকে সচ্ছলতা আসবে এবং সমস্ত দোষ দোষী কাটবে, এতে কোনো সন্দেহ নেই। সেই রাশিগুলোর মধ্যে আমি প্রথমেই যে রাশির কথা বলবো সেই রাশিটি হলো সিংহ রাশি। আপনার যদি সিংহ রাশি হয়ে থাকে তাহলে আগামী 21শে আগস্ট নাগ পঞ্চমীর দিন থেকেই জীবনের পরিবর্তন শুরু। কারণ যাদের সিংহ রাশি এবং যারা অনেক কষ্টে আছেন, ঋণ করে ফেলেছেন, ধার করে ফেলেছেন, কাজ নেই, কর্ম নেই, নানারকম দোষযুক্ত হয়ে বসে আছে, পিতৃদোষ কিন্তু ভীষণ খারাপ, এছাড়াও আমাদের বাস্তুদোষ খুব খারাপ, আরও কালসর্পদোষ আছে, নানারকম দোষ আছে, যে দোষের কারণে আমাদের ভাগ্য আমরা ঠিকঠাক কাজে লাগাতে পারি না, দুর্ভাগ্য তৈরি করে, সেই সব দোষ কিন্তু কাটবে এই নাগ পঞ্চমীর দিন থেকে। এতটাই গুরুত্বপূর্ণ এই দিন, কারণ সোমবার পড়েছে, একেতেই নাগ পঞ্চমী এবং সোমবার, বাবা ভোলেনাথের কৃপা একত্রে এতটাই শক্তিশালী থাকছে যার ফলে সমস্ত রকম দোষ দোষী কিন্তু কেটে যাবে। এর ফলে কি হবে, আপনার যথেষ্ট পজিটিভ সময় থাকবে এবং সর্বকাজে সাকসেস এবং প্রচুর ধনসম্পদ বৃদ্ধি পাবে এবং সুখ শান্তি, মান যশ খ্যাতি এগুলোও কিন্তু বৃদ্ধি পাবে, ফলে আপনার স্বপ্ন পূরণ করতে পারবে। বহু টাকা খরচ করে যেই প্রতিকার আপনার করতে হতো সেই প্রতিকার ছাড়াই কিন্তু আপনার জীবনে সুখ শান্তি ফিরে আসবে। দু নম্বর যে রাশির কথা বলবো সেই রাশিটি বৃশ্চিক রাশি। আপনার যদি বৃশ্চিক রাশি হয়ে থাকে তাহলে এই 2023 সালের যে নাগ পঞ্চমী হতে চলেছে 21শে আগস্ট সোমবার পড়েছে, তার ফলে অনেকটাই শক্তিশালী কিন্তু এই নাগ পঞ্চমী হচ্ছে এবং এই দিনে বাবা ভোলেনাথের কৃপা এবং মায়ের আশীর্বাদ সম্পূর্ণভাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সমস্ত দোষ দোষী কেটে ভাগ্য উন্নতি করে দেবে। আমাদের সমস্ত রকম দোষ দোষীর কারণেই আমরা বিপদে পড়ি, ঋণ করে ফেলি, ধার করে ফেলি, নানা রকম সমস্যা তৈরি হয়, আর্থিক দিক থেকে ক্ষতি, স্বাস্থ্য খারাপ, এই সব কিছু কিন্তু কাটতে চলেছে এই নাগ পঞ্চমীর দিন থেকেই। প্রীতিদোষ, গ্রহদোষ, বাস্তুদোষ, কালসর্পদোষ যাদের আছে তারা কিন্তু তার থেকে মুক্তি পেতে পারেন। শুধু আপনাদের কি করতে হবে, এই 21 তারিখের পর থেকে অ্যালার্ট থাকতে হবে, যদি সুযোগ সুবিধা আসে সেগুলোকে গ্রহণ করতে হবে, চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে, এগুলো আপনার মধ্যে থাকতে হবে। শুধু কানে শুনবেন সময় ভালো আসছে আর আপনার সব ভালো হয়ে যাবে এরকমটা কিন্তু নয়। যদি সব ঠিকঠাক আপনার মধ্যে থাকে তাহলেই আমার আজকের আলোচনাগুলো আপনার সাথে মিলবে। আর যারা ভাবছেন যে এই তো আমার সময় ভালো,
আমাকে কিছু করতে হবে না, অটোমেটিক সব হয়ে যাবে, তাহলে কিন্তু আপনার জীবনে খুব একটা সফলতা আসবে না। তাই এই সময়টা অবশ্যই শুভ কাজে ব্যবহার করুন, দেখুন আপনার জীবনের পরিবর্তন কতটা আসে। সর্ব কাজে আপনি সাকসেস পাবেন, আর্থিক দিক থেকে শক্তিশালী হবেন, কারণ আপনার সমস্ত রকম দোষ কিন্তু কেটে যাবে। শুধু বলবো মৌনব্রত রাখুন এই 21 তারিখ, আর কিছু করার দরকার নেই। দেখুন তারপর আপনার সাথে কি কি ঘটে, এবং এই যে 21 তারিখের কথা বলছি মানে একটা দিনই আপনার সব কিছু ঘটবে তা কিন্তু নয়, এই দিন থেকে আপনার জীবনে শুরু, এই দিন থেকে আপনার সমস্ত দোষ কিন্তু কাটতে চলেছে, পরবর্তী সময়গুলো আপনার যথেষ্ট ভালো থাকবে। সর্বশেষ 3 নম্বর যে রাশির কথা বলবো সেই রাশির ধনুরাশি, আপনার যদি ধনুরাশি হয়ে থাকে তাহলে আপনার ক্ষেত্রেও কিন্তু একই কথা বলবো, 21 তারিখ যে নাগপঞ্চমী তিথি এবং সোমবার, বুঝতেই পারছেন বাবা ভোলেনাথের কৃপা এবং মায়ের আশীর্বাদ থাকছে, ফলে আপনার সমস্ত রকম দোষদোষি কিন্তু কাটতে চলেছে। যে দোষগুলো আপনার কোথাও থেকে যদি কাটতে হতো কোনো জায়গা থেকে, তাহলে আপনার বহু অর্থ ব্যয় হতো, সেটা কিন্তু আপনার লাগছে না। শুধু এই ঈশ্বরের আশীর্বাদেই আপনার দোষদোষি কিন্তু কাটবে যদি আপনার ধনুরাশি হয়ে থাকে। আপনার সর্বকাজে সাকসেস এবং সফলতা পাবেন, আর্থিক দিক থেকে শক্তিশালী হবেন, সমস্ত রকম দুঃখ কষ্ট আপনার থেকে কিন্তু দূরে চলে যাবে, কারণ আপনার কোনো দোষই থাকবে না। আমাদের সবচাইতে বেশি খারাপ যে দোষগুলো করে সেগুলো হচ্ছে বাস্তুদোষ, বৃত্তিদোষ এবং আমাদের নানা রকম কালসর্পদোষ, এই দোষগুলো কিন্তু আমাদেরকে বরবাদ করে দেয়, আর এই সমস্ত কিছু যদি আমরা প্রতিকার করতে যাই বহু অর্থের প্রয়োজন। আর এই দিনটি এতটাই পজিটিভ থাকছে, এই ধরনের সমস্ত রকম দোষ দোষই কিন্তু কেটে যাবে, শুধু আপনাকে মৌনব্রত রাখতে হবে আর পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে, সুযোগ এলে ঝাঁপিয়ে পড়তে হবে, বড় স্বপ্ন দেখতে হবে। এই সমস্ত কিছু যদি আপনার মধ্যে থাকে তাহলেই কিন্তু আমার কথাগুলো আপনার সাথে মিলবে এবং আপনার জীবনে যে পরিবর্তন হবে সেটা আপনি উপলব্ধি করতে পারবেন, কারণ এতটাই ভালো এই নাগপঞ্চমী। আমি এর আগেও বলেছি আবারও বলছি, দেখুন 2023 সালে যে নাগপঞ্চমী 21 আগস্ট হতে চলেছে, এটা সবচাইতে শক্তিশালী, বহু বছর পর কিন্তু হচ্ছে, সোমবার পড়েছে, বাবা ভোলেনাথের সম্পূর্ণ কৃপা কিন্তু থাকবে, তার সাথে সাথে এই মায়ের আশীর্বাদ, একত্রেই কিন্তু এই 3টে রাশির জাতক জাতিকাদের জীবনের পরিবর্তন। আমি শুধু বলবো আপনারা অ্যালার্ট থাকুন, বড় স্বপ্ন দেখুন, যদি আপনার চেষ্টা না থাকে তাহলে কিন্তু কোনো ঈশ্বরের আশীর্বাদ আপনাকে পরিবর্তন করে দিতে পারবে না। দেখুন এটা সম্পূর্ণই একটা এনার্জি, আর এই এনার্জিটা আপনাকে কি করতে পারে, আপনার সময়টাকে ভালো করে দিতে পারে, জাস্ট এর বাইরে কিছু করতে পারে। কোনো ব্যক্তি মানুষে যে আপনার সঙ্গে কথা বলবে, টাকা পয়সা দেবে, এগুলো করতে পারে না, জাস্ট সময়টাকে চেঞ্জ করে দিতে পারে। আর ঠিক সেই সময়টা যদি আপনি ভালো কাজে ব্যবহার করতে পারেন তাহলেই আপনার জীবনে সফলতা আসবে। ঠিক এইভাবে আমি প্রত্যেকটা দিনই বোঝাই যে কথাগুলো আপনাদেরকে বলি, এইগুলো যদি আপনারা সঠিকভাবে শুনতে পারেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। আমার মনে হয় না অন্য কেউ আপনাকে এত ভালো করে বুঝিয়ে বলবে, তারপরেও আপনাদের বুঝতে কষ্ট হয়, আপনাদের একটাই দাবি থাকে আমার রাশি আছে মানে আমার সাথে সমস্ত মিলবে, আমি ঘরে বসে থাকবো, শুয়ে থাকবো, অটোমেটিক হয়ে যাবে। তাদের উদ্দেশ্যে বলবো যদি এরকম মনের চিন্তাধারা থাকে তাহলে প্রোগ্রাম দেখবেন না, ফালতু কষ্ট পাবেন, কারণ এখানে অনেক কিছু বোঝার আছে, অনেক কিছু জানার আছে, যদি সব কিছু আপনি মেনটেন করতে পারেন তারপরেই আপনার এর থেকে বেনিফিট আসতে পারে। আমি সবসময় বলি আপনার হাত ধরে আপনার জীবনে সফলতা আসবে, আপনার হাত ধরে আপনার জীবনে যে অসফলতা আসছে সেটাও কিন্তু আপনারই হাত ধরে, তাই সব কিছুর দায় কিন্তু আপনি। তাই এই যে শুভ সময়ের আমি আপনাদের সঙ্গে আলোচনা করে জানানোর চেষ্টা করলাম, এই শুভ সময়টা শুভ কাজে ব্যবহার করুন, অবশ্যই জীবনের পরিবর্তন ঘটবে। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।